হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইউএএন নাম্বার অ্যাক্টিভ করতে হবে। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে গুগলে লিখতে হবে ইউএএন অ্যাক্টিভেশন। লিখে সার্চ করলে এখানে দেখেন সবার প্রথমে মেম্বার হোম পেজ চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। তারপর একটি এখানে মেম্বার হোম পেজ দেখাবে, আপনারা একটু ধৈর্য ধরুন, নেট স্লো হওয়ার কারণে আসতেছে না। একটু পরে এই যে দেখুন চলে আসছে। এবার স্ক্রল ডাউন করতে হবে বন্ধুরা। স্ক্রল ডাউন করে নিচে দেখবেন, সবার নিচে আর আরও নিচে এবার দেখবেন যে এখানে লেখা আছে যে সবার উপরে লেখাটা অ্যাক্টিভেট ইউএএন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করা হয়ে গেলে আপনারা এখানে ইউএএন যে ঘরটি আছে সেই ঘরটিতে আপনি নিজের ইউএএন নাম্বারটি বসিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি আমার ইউএএন নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদেরটা বসিয়ে নেবেন। এটা বসানো হয়ে গেলে আপনারা দেখেন আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম। তো এবার দেখেন এখানে লেখা দেখাচ্ছে এন্টার মেম্বার আইডি, এটা লাগবে না। এবং তার নিচে দেখেন কি আছে, আধার, আধার নাম্বারও লাগবে না, প্যান নাম্বারও লাগবে না। এখানে লাগবে হচ্ছে নাম, যে নামে ইউএএন নাম্বারটি আছে সেই নামটি এখানে বসাতে হবে এবং সেটা পুরো ক্যাপিটালে বসাতে হবে। তারপর নিচে দেখেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যে অ্যাকাউন্টের সঙ্গে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই নাম্বারটি এখানে বসাইতে হবে। অন্য নাম্বার মানে ভুল যদি লেখেন তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, এরপর দেখেন নিচে মোবাইল নাম্বার ঘরটি আছে, সে মোবাইল নাম্বার ঘরটিতে আপনাকে নিজের মোবাইল নাম্বারটি বসাতে হবে, যে নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। তো এখানে আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি, আমার নাম্বারটি বসানো হয়ে গেছে। দেখুন এবার নিচে কী চাইছে, ইমেল আইডি। তো ইমেল আইডি লাগবে না, এখানে খুব তাড়াতাড়ি করে লিখতে হবে ক্যাপচাটি। তো আমি লিখে দিচ্ছি আমার এখানে যে ক্যাপচাটি শো করছে, আপনারা আপনাদের ওখানে যেটা শো করবে সেটা খুব তাড়াতাড়ি লিখবেন। এটা লিখে এবার গেট অথরাইজেশন পিন এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে, নিচের দিকে দেখেন আই এগ্রি যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করা হয়ে গেলে দেখেন যে নাম্বারটি, মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছেন সেখানে একটা ওটিপি চলে গেছে। ওই ওটিপিটাকে এইখানে লিখে ভ্যালিড ওটিপির মধ্যে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।